সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে এসি সার্কিট। তো এয়ার কন্ডিশনার যে সমস্ত সার্কিট থাকে অনেকেই হয়তো দেখেছেন। তো আমার এখানে যে সার্কিটটি রয়েছে এটা একটা স্প্লিট টাইপ এসি সার্কিট। তো এই সার্কিট দিয়েই মূলত আমরা যে স্প্লিট টাইপ এসি ব্যবহার করি সেই এসিগুলোর কানেকশন হয়ে থাকে। তো অনেক ভিউয়ার্স আমাকে কমেন্টে জানিয়েছেন যে এসির সার্কিট সম্পর্কে ধারণা দিতে। তো সেই সমস্ত ভাইদের জন্য মূলত এই সার্কিটটি আজকে আমি শেয়ার করেছি। তো যে সমস্ত ভাই কমেন্ট করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি তাহলে একদম এসি কানেকশন সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে সার্কিটটি রয়েছে এই সার্কিটটা একটা রিমোট কন্ট্রোল সার্কিট। এটা অবশ্যই একটা রিমোট আছে। সেই রিমোটটির এখানে সেন্সর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রিসিভার, অর্থাৎ আমরা যখন এটা রিমোট দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করব তখন এখানে আমাদের বিভিন্ন সিগন্যাল আসবে এবং কোনটা কোন সিগন্যাল আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাছাড়া এর সাথে আমাদের যে ব্লোয়ার ফ্যান আছে, তারপরে কম্প্রেসর আছে এবং রিলেগুলো কীভাবে কাজ করে সম্পূর্ণই আমি ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখানে যে সার্কিটটি রয়েছে এখানেও অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে এটা তৈরি করা। তো এখানে ইলেকট্রনিক্স যেহেতু কম্পোনেন্ট রয়েছে অর্থাৎ এই কম্পোনেন্টগুলো দিয়ে এই সার্কিটটি তৈরি করা হয়েছে। তো এই সার্কিটটি দিয়ে কাজ করার জন্য এই সার্কিটটিকে একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে, অর্থাৎ এই পাওয়ারটি পেলে এই কম্পোনেন্টগুলো কাজ করতে থাকবে তাদের নিজস্ব ক্ষমতা অনুযায়ী। তো এখন প্রথমে আমরা এই সার্কিটটাকে পাওয়ার দেওয়ার জন্য এখানে দেখেন একটা ট্রান্সফরমার ব্যবহার করেছি। এখানে ট্রান্সফরমারটি মূলত স্টেপ ডাউন একটা ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারটি এখানে বিভিন্ন কিছু লেখা রয়েছে, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, ইনপুট 220 ভোল্ট এবং এটা আউটপুটে আমরা যেটা পাবো 13.5 ভোল্ট। তো এটা আসলে অনেক সময় ভোল্টেজ একটু যদি ইনপুট ভোল্টেজ ডাউন হয়ে যায় তাহলে আউটপুটে 12-র মতো পাওয়া যায়। অর্থাৎ এই সার্কিটটি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মূলত 12 ভোল্টে কাজ করবে। 12 ভোল্ট বা 13 ভোল্ট এর মধ্যে থাকলে এটা কাজ করতে পারবে। তো এটার হাই সাইড এবং লো সাইড, অর্থাৎ যেহেতু এটা স্টেপ ডাউন একটি ট্রান্সফরমার, এটা অবশ্যই একটা 220 ভোল্ট যে সাইডটা সেটা আমরা এখানে দেখলে বুঝতে পারবো, অর্থাৎ সেখানে কয়েল রয়েছে বেশি। তো ট্রান্সফরমার কীভাবে তৈরি করা হয় সেই সম্পর্কে আমার ভিডিও শেয়ার করা আছে, যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আমাদের যে রেড সাইডটা যেটা দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে 220 ভোল্টের জন্য, অর্থাৎ আমরা যদি এখানে 220 ভোল্ট সাপ্লাই দিই তাহলে আউটপুটে এখানে আমরা 12 ভোল্ট পাবো, 12 ভোল্ট বা 13 ভোল্টের মতো পাবো যদি সেটা সাপ্লাই ভোল্টেজ 220 হয়ে থাকে। যদি কম হয় তাহলে ভোল্টেজ একটু কম হতে পারে। তো এই পাশেও কিন্তু আমরা চাইলে এটাকে খুলে নিতে পারবো। তো দেখেন, তো আমি আবারও এখানে লাগিয়ে দিচ্ছি। জাস্ট এগুলোর যদি আমাদের এই সার্কিটটি কাজ না করে তাহলে আমরা ট্রান্সফরমারটা চেক করে নিতে পারি প্রথমেই। যদি এটাতে আমরা 220 ভোল্ট সাপ্লাই দিয়ে 12 ভোল্ট বা 13 ভোল্টের মতো পাই তাহলে আমরা বুঝতে পারবো যে ট্রান্সফরমারটি ভালো আছে। অনেক সময় ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সার্কিট কাজ করে না। তো এটা একটা সমস্যা। এবং তাছাড়া এইখানে আমাদের এখানে দেখেন একটি বেশি অ্যাম্পিয়ারের একটি রিলে রয়েছে, অর্থাৎ এখানে আমাদের যে কম্প্রেসর কানেকশনের জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা যে কম্প্রেসর কানেকশন করব সেখানে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন যে একটি টার্মিনাল রয়েছে এন লেখা। তো এই এন যেখানে লেখা রয়েছে আমরা সম্পূর্ণ আমরা যে পাওয়ার যে সকেটটি ব্যবহার করি যেখানে এসি কানেকশন করে দেয় সাপ্লাই দেয় সেখান থেকে আমাদের একটা নিউট্রাল আসবে, একটা ফেস আসবে এবং একটা আর্থ আসবে। তো আমরা এইখানে আর্থটি অবশ্য বডিতে লাগাবো, এই সার্কিটে লাগাতে হবে না। এবং এইখান থেকে আমরা যে নিউট্রাল তারটি পাবো সেটা অবশ্যই এই যে এখানে যে নিউট্রালটি দেখতেছেন এই নিউট্রাল যে টার্মিনালটি এই টার্মিনালটিতে আমরা ক্লিপ দিয়ে লাগিয়ে দেব। এবং এইখানে আমাদের যে একটা ফেস আসবে সেই ফেসটা আমরা এখানে কমনে লাগিয়ে দেব। এখানে কমন লেখা আছে, আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। তো এই টার্মিনালটা হচ্ছে কমন, অর্থাৎ এইখানে ফেসটা লাগবে এবং এখানে নিউট্রাল লাগবে। তাহলে এইখান থেকে যে আমরা নিউট্রাল এবং ফেসটা পেলাম, তো সেখান থেকে শর্ট করা রয়েছে, অর্থাৎ আমাদের এখানে যে ট্রান্সফরমার রয়েছে এই ট্রান্সফরমারতে 220 ভোল্ট কানেক্ট হয়ে যাবে। তো এখানে 220 ভোল্ট যখন কানেক্ট হবে তখন এটা স্টেপ ডাউন করবে। ডাউন করার ফলে এখানে কিন্তু 12 থেকে 13 ভোল্ট চলে আসবে এবং এই সবগুলো কম্পোনেন্ট তখন কাজ করতে থাকবে এবং এই সম্পূর্ণ সার্কিটটি সচল হয়ে যাবে, তখন কাজ করতে থাকবে। এবং আমরা এইখান থেকে দেখেন দুটি টার্মিনাল রয়েছে এবং একটি টার্মিনাল যেহেতু আমরা ব্যবহার করলাম কমন টার্মিনাল, এবং এইখান থেকে আমরা সরাসরি নিয়ে যাব একটা তার, সেটা হচ্ছে আমাদের কম্প্রেসারের যে টার্মিনাল রয়েছে সেখানে লাগাবো। তো কম্প্রেসারে যখন, এটা যেহেতু সিঙ্গেল ফেজ একটি মোটর কম্প্রেসার, তো এখান থেকে ফেজটা যদি আমরা ফেজটা নিয়ে যাই এবং অপর পাশ থেকে আমরা নিউট্রাল কানেকশন করে দেবো, তাহলে কম্প্রেসার এটার এই সিস্টেম অনুযায়ী যদি আমরা রিমোট দিয়ে অন করে দিই তাহলে এখানে এইটা অন হয়ে যাবে, অর্থাৎ এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তখন এটা একটি রিলে মূলত, তো এটা থেকে আমরা কম্প্রেসারটি যখন চলতে থাকবে। এবং তাছাড়াও এখানে আরও অনেকগুলো রিলে রয়েছে, এগুলো সম্পূর্ণ কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমাদের আরও দুটি সেন্সর রয়েছে, এই একটা সেন্সর এবং এই একটা সেন্সর। তো এখানে দুটি সেন্সর দুটি কাজ করে, একটা হচ্ছে পাইপ টেম্পারেচার এবং একটা হচ্ছে রুম টেম্পারেচার সেন্সর। তো একটা পাইপের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এবং একটা হচ্ছে রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। অনেক সময় এসি বেশিক্ষণ চলার পরে অটো যেটা অফ হয় সেটা মূলত এইখান থেকেই, এই দুটি সেন্সরের কারণেই হয়। তো আমি বলে দিচ্ছি কোনটা কোন সেন্সর। তো ভিউয়ার্স, খুব সহজে বুঝতে পারবেন বিষয়টি। এখানে দেখেন একটির মাথায় রয়েছে যেটা কপার লাগানো, এটা কিন্তু আসলে কপারের সাথেই থাকবে, যার কারণে এখানে কপার লাগানো। তো এইখানে হচ্ছে পাইপের টেম্পারেচারটা কম বেশি যদি হয় তাহলে এটা নিয়ন্ত্রণ করবে, এবং এইখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রুমের যে টেম্পারেচার সেটা নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ অটো কাট করবে। রুমের টেম্পারেচার আমরা যে টেম্পারেচারে রাখতে চাই সেই টেম্পারেচারেই এই সেন্সরটির মাধ্যমে থাকবে। এবং এইখান থেকে দেখেন আরেকটি যেটা সিগন্যাল রিসিভার, যেটা এখানে আমরা বিভিন্ন রকম ইন্ডিকেটর দেখতেছি, এই ইন্ডিকেটরটি কোনটা কী ইন্ডিকেট করবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই এটা কিন্তু আমাদের পাওয়ার, অর্থাৎ এসিটি ওয়ান আছে কিনা সেটা আমরা এই ইন্ডিকেটর রেড ইন্ডিকেটর দেখলেই বুঝতে পারবো যে এটা ওয়ান আছে কিনা। এবং পরবর্তীতে যেটা, এটা হচ্ছে টাইমার, এটা আমরা টাইম দিয়ে চালাতে পারবো। এবং এটা হচ্ছে আইআর, এবং এইখানের যে সবুজ ইন্ডিকেটর যেটা, এটা হচ্ছে যদি আমাদের কম্প্রেসার অন থাকে তাহলে আমরা এটা কম্প্রেসার বুঝতে পারবো, এবং এটা যদি অটোমেটিকলি করতে হয় অন অফ তাহলে এটা অটো আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো, যে এই ইন্ডিকেটরটি যদি ইন্ডিকেট করে তাহলে আমরা বুঝতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এবং এইখান থেকে সবগুলো সিগন্যাল যখন আমরা চেঞ্জ করি বা চেঞ্জ করতে চাই বা অটো চেঞ্জ হয় তখন কিন্তু এইখানে আমাদের একটা সাউন্ড আসে, যে সাউন্ডটি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে যে কোনো একটা চেঞ্জ হচ্ছে। তখন কিন্তু এইখানে দেখেন যে একটি বাজদার রয়েছে, এই বাজদার থেকে কিন্তু আমাদের এইখানে এই সাউন্ডটি আমরা পেয়ে থাকি। তো মূলত এটাই, অনেক সময় বাজদার নষ্ট হয়ে গেলে সেটা সাউন্ড নাও আসতে পারে, অনেক সময় এই রিলেটা নষ্ট হয়ে যায়। যদি আমরা রিলেটা টেস্ট করে এটার কমন টার্মিনাল এবং এনসিএনওগুলো ঠিক আছে কিনা সেটা যদি আমরা টেস্ট করতে চাই, তাহলে টেস্ট করে যদি দেখি সেটা ফল্ট আছে তাহলে এটা রিলে চেঞ্জ করে দিলে এই সার্কিটটি আবার ভালো পুনরায় কাজ করতে থাকবে। তাছাড়াও এখানে দেখেন 1টি 2টি 3টি 4টি 5টি রিলে রয়েছে, 5টি রিলেরই কাজ আছে। তো 5টি রিলে কী কী কাজ করে সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমি যে 5টি রিলে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এই 5টি রিলে আমাদের যে ভিতরে যে একটি স্টেপ মোটর থাকে, যেটা থেকে রানার মোটর বলা হয়, অনেকে ব্লোয়ার মোটর বলে থাকে, তো এটা মূলত স্টেপ মোটর একটা। তো সেই মোটরটি আমাদের রুমের যে বাতাস ফ্লো হয়, যেটা ঠান্ডা বাতাস, সেটা যদি আমরা চাই যে কম বেশি করে রাখবো সেটা কিন্তু সম্ভব। তো সেখানে কিন্তু আমরা যেভাবে, সেটাকে আমরা ফ্যান মোটর বলি, তো ফ্যান মোটরটি যদি আমরা লোভাবে চালাতে চাই, অর্থাৎ লো স্পিডে দেই, তাহলে আমাদের এই রিলেটি অন হয়ে সেটাকে এইটাকে লাইন দেবে। এখানে দেখেন, এখানে আমাদের যে কানেক্টর রয়েছে এখানে দেখেন লো লেখা রয়েছে LO, এবং এরপরেরটি যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে MED লেখা রয়েছে, মিডিয়াম, অর্থাৎ লো মিডিয়াম, এবং অবশ্যই পরেরটা কিন্তু হাই হবে যেহেতু মিডিয়াম হাই লো। এবং এখানে হচ্ছে BR, এটা হচ্ছে একটা বাল্ব থাকে যে বাল্বটির সুইচিং করা হয়, তো সেই বাল্বটি এখানে অন অফ হবে। এবং এই পাশে হলো ফ্যান আউটডোরে একটা ফ্যান থাকে, যেটা আপনারা সকলে হয়তো জানেন যে আউটডোরে একটা ফ্যান থাকে কম্প্রেসারের সাথে, সেখানে হচ্ছে যে ভিতরে যে আমাদের ভিতরে না সরি বাইরের আউটডোরের কথাই আমি বলছি, সেখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কনডেন্সার থাকে যেখানে অনেক বেশি উত্তপ্ত হয়, তো সেখানে আউটডোরে একটা ফ্যান মোটর থাকে। সেই ফ্যান মোটরটি যদি আমরা কম্প্রেসারের সাথে চলে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা চলতেছে, এবং এই সময় কম্প্রেসার যখন গরম হয় সেটা কম্প্রেসারের হিট অনেকটা ট্রান্সফার করে ফেলে, এবং সেখানে কিন্তু আমাদের যেহেতু কনডেন্সার অনেক বেশি গরম হয় সেখানে কনডেন্সারও কিন্তু আস্তে আস্তে ঠান্ডা করে ফেলে। তো এখানে হচ্ছে এফ আউট দেখেন, অর্থাৎ ফ্যান আউট, আউটডোরের কথা বলা হয়েছে। এবং এই সার্কিটটিতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এখানে একটা ফিউজ রয়েছে, যে ফিউজটি এখানে আমি দেখিয়ে দিচ্ছি, একটা ফিউজ রয়েছে দেখেন। তো এই ফিউজটি কিন্তু অনেক সময় পুড়ে যেতে পারে, তো সর্বপ্রথম যদি এই ফিউজটি আপনারা চেক করে নেন তাহলে এটা সার্কিটটি ভালো আছে কিনা বুঝতে পারবেন। অনেক সময় ফিউজও পুড়ে যায়, তাছাড়া রিলেটা অনেক সময় নষ্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তাছাড়া এখানে যে আইসি রয়েছে বা অন্যান্য যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে এগুলো খুব একটা প্রবলেম হয় না, বেশিরভাগ সময় রিলে নষ্ট হয়ে যায়, আর তাছাড়া অনেক সময় ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। তো এই ধরনের ফল্ট যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এসির সার্কিট এবং এসি কানেকশন আশা করি সকলেই বুঝতে পারবেন এবং ভালোভাবে করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগেই থাকে তাহলে অন্যজনকে দেখার জন্য বা শেখার জন্য উপকৃত করার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটা। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।